হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আমরা চলে এসেছি আমের একটা কম্পিটিশন নিয়ে, আর বিস্তারিত ভাবে বলতে চলেছে পূজা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ফুড ওশন। তো আমি চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি। তো আমরা এইভাবে গোটা আমের করব না, তো আমগুলোকে কেটে নেব। আর আজকে চ্যালেঞ্জে যে হারবে তার জন্য আছে একটা বিশেষ পানিশমেন্ট। এই যে এইগুলোকে বলে চেরি ফল, এই চেরি না পিচ ফল, পিচ ফল বলে এগুলোকে। তো পিচ ফল মানে দেখতে লাল হলে কি হবে, অতিরিক্ত টক আর একটু হালকা তেতো আছে, তো এই জন্য এটাকেই শাস্তি হিসাবে রেখেছি। আর এই জন্যেই শাস্তি রেখেছি, আমি আজকে জিতবই 100% আমি শিওর, মানে কনফিডেন্স লেভেলতে এত। চ্যালেঞ্জ হবে 100%। আর শাস্তিটা এইটা রেখেছি কারণ ও একদম টক খেতে পারে না, মানে একদমই টক খেতে পারে না। মানে আমি যদি কোনো আমের চাটনিও করি মিষ্টি দিয়ে চিনি দিয়ে, ও তাও খায় না, খেতে পারে না, ওর দাঁতটা টকে যায়। কিন্তু এটা কিন্তু মারাত্মক টক হয়েছে, তেতো ভিতরে তেতো আছে। হ্যাঁ, এটা এক্সাক্ট টক স্বাদ লাগে না, এটা একটু তেতো তেতো ভাবটা আসে। তো আর আছে একটা গিফট আছে, যে জিতবে যে উইনার হবে তার জন্য একটা গিফট আছে। ওটা গুগলু বাবু বানিয়েছে, সকাল থেকেই বানাচ্ছে। হ্যালো, হ্যাঁ খুব শীঘ্রই আমি আর গুগলু বাবু একটা আমের চ্যালেঞ্জ নিয়ে আসবো। ওকে তাহলে ফ্রেন্ড, আমরা ফিরে আসছি প্রসেসিং এর পরে। ওকে তো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি সব আমটাম প্রসেস রেডি করে। এবার কিভাবে কি চ্যালেঞ্জটা হবে সেটা পূজা বলবে। হ্যাঁ, প্রথমে আমরা আমদুধটা খাবো। এই যে আমদুধ, আমার তো বেশি মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি না, দুজনেরটা সেম সেম আছে, এখানেও সেম সেম রয়েছে। তোমারটা লাস্ট একবার কাউন্ট করো তো, কটা আম আছে? 1 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7। তারপরে এখান থেকে যে কটা তুমি খেয়ে পারো তার মানে ওই 5 মিনিটের মধ্যে জেতা, মানে এই দুটো শেষ করার পরে এখান থেকে যে বেশি খেতে পারবে সে জিতবে। হ্যাঁ, সে জিতবে। ঠিক আছে, তো তুমি রেডি? তো একদম রেডি। তো চলো, আমি রেডি হয়ে গেছি। 1 2 3 স্টার্ট। হ্যাঁ চলো চলো। আজকে আমাকে জেতার চেষ্টা করতে হবে, কারণ টপ ফলটা আমি খেতে পারবো না। পূজাও জেতার প্রচুর চেষ্টা করছে, হাড্ডা হাড্ডি লড়াই করছে, অর্ধেক খেয়ে ফেলেছে, আমার ওখানে অনেক বেশি রয়েছে। আমি একটু পেছনে রান করছি।
তো বড় মনে হচ্ছে। বিগ সাইজ এটা দিয়ে দিল আমাকে পাস করে, দেখতেই পাচ্ছেন আমার তো তুমি নিয়ে নিয়ে তো দেও, রিটার্ন করে দাও। এটা চলে এসছে, সেটাকে অ্যাকসেপ্ট ওইভাবেই চ্যালেঞ্জটা করবো। তাহলে আমি তো সব তুলে দিতে পারি তোমাকে, সব তুলে তুমি জিততে পারো, কিন্তু যারা বিচারক রয়েছে ওপারে তারা বুঝতে পারবে কে জিতেছে। পাল্টে ছোটটা নিয়ে নিয়েছে, আর 1.5 মিনিট আছে। আটি কিন্তু ভালো করে খেতে হবে, এভাবে দেখা যাবে বুঝা গেল এতটা ভালো করে খেয়েছে। দুজনেই আমরা দু বাটি মানে আম দুধ যেটা ছিল খেয়ে ফেলেছি, দু থালাতে 8 পিস 8 পিস করে আম ছিল খেয়ে ফেলেছি, কিন্তু খাওয়ার পরে লাস্টে দুজনেই 2টো আম তুলেছি। পরিমাণে পূজাই বেশি খেয়েছে নাকি গোপাল, কে খেয়েছে বাবা? তোর মাই বেশি খেয়েছে। আচ্ছা টাই হয়ে গেছে আমার মনে হচ্ছে, যা তো আমরা আরেকটা কাজ করব। ওকে এখন এখান থেকে একটা, এখান থেকে একটা নেব, যার আগে খাওয়া হবে সেই উইনারে। ঠিক চলবে বলো? এটা ভালো সাইড করে রেখে দেব, ওটা একটা সাইড করে থাক। ডান ডান দাঁড়া, তুমি যে বেশি বেশি ছোটটা নেবে তা হবে না। আমি ছোট নেই না, এই তো দেখে নে। আর কথা না বাড়িয়ে যেটা ডিসাইড হলো সেটা, ওইটা ছোট মনে হচ্ছে, ছোটটা তোমাকে দিচ্ছি বড়টা আমি খাচ্ছি। ওকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আবার অ্যাকসেপ্টেড। চলো রেডি, 1 2 3 স্টার্ট। দাঁড়া, হবে না হবে না, আমি কামড় দিইনি, আমি কামড় দিইনি, আমাকে তুমি কামড় খেতে দাও। ভাগ্য খারাপ মানে হাত থেকে আমটা ছিটকে বেরিয়ে গেছে, আমার ভাগ্যই খারাপ। তাহলে আপনারা বুঝতেই পারছেন পূজাই জিতে গেছে, আমার আর কিছু।
কিছু করার নেই। তো ও বড় আমটা চুজ করেছে, মানে আম বেশি খাবে বলে বড়টা চুজ করেছে, তাই তো? আচ্ছা যাই হোক, ওর ডিসকোয়ালিফাই হয়ে গেছে, হাতের থেকে আটি পড়ে গেছে, ডিসকোয়ালিফাই হয়ে গেছে, মানে আমি জিতে গেছি। আম খাওয়ার অনুভূতি বলো তোমার, কেমন লাগলো? আম খেতে খুবই ভালো লেগেছে। আসলে ছোটবেলাতে প্রচুর আম খাওয়া হতো, কিন্তু এইভাবে কম্পিটিশন করে একসাথে এত আম, তার সাথে আম দুধ, এভাবে কখনো খাওয়া হয়নি। তোমার কেমন লাগলো? আমার তো বিশাল ভালো। আর সব থেকে ভালো লাগলো এটা ভাবে যে একটা কবিতা আছে না, আম খেতে ভালোবাসি মিষ্টি আর বৈশাখে ভালোবাসি বৃষ্টি। আমাদের কিন্তু এখানে বৃষ্টিও হচ্ছে, এটা এটা কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আমি যখন আম কাটছিলাম তখন তো খুব বৃষ্টি হচ্ছিল, আর মনের মধ্যে এত ভালো লাগছিল না যে আজকে আমি জিতবই জিতবো, মানে প্রথম থেকেই কনফিডেন্স, মানে আম আমার বিশাল ভালো লাগে। কনফিডেন্স লেভেলটা হাই ছিল ওই জন্য আমি ডিসকোয়ালিফাই হয়ে গেছি। ঠিক আছে, না না আমি আজকে যদি নাও জিততে পারতাম কিন্তু অনেক এগিয়ে ছিলাম, তোমার থেকে আমি ভালো খাচ্ছিলাম, কারণ আম দুধটা আমি আগে শেষ করেছি, প্লেটের গুলো প্রায় মানে তোমার কাছাকাছি ছিলাম আর কি, লাস্টে আম খেতে গিয়ে পিছিয়ে পড়েছিলাম, কিন্তু লাস্ট অফ দ্য আমিই কিন্তু উইনার। একদম, আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি আমি হেরে গেছি। ঠিক আছে, ওকে বন্ধুরা, তো টেবিল পরিষ্কার করে এই শাস্তি নিয়ে, টক টক শাস্তি নিয়ে ফিরে আসছি। তোমরা কোথাও যেও না, সাথে থাকো। তো বন্ধুরা, এসে গেছি শাস্তির পর্ব নিয়ে। তো এখন তোমাকে এটা খেতে হবে, ঠিক আছে? টক জিনিস আমি একদম খেতেই পারি না, এতগুলো আম খাওয়ার পরে আবার এত শাস্তিটা দেবে। ছোট্ট দেখে একটা, তো ছোট্ট দেখে, ছোট্ট এইটাই, ছোট্ট এর মধ্যে এইটাই ছোট্ট আছে, বেছে বেছে সব থেকে বড়টা দিল। এই পচাটা খেতে হবে, পচাটা খেতে হবে, সাথে এটা খেতে হবে, একটা অনলি ওয়ান। না না না, অনলি ওয়ান, একটাই শাস্তি, সেরকম কথা হয়েছিল। আচ্ছা তার আগে শাস্তির আগে আরেকটা বলে দিই, গিফট আছে আমাদের ছেলে বানিয়েছে, অনেক কষ্ট করে বানিয়েছে, সকাল থেকে বানাচ্ছে, তো ওকে ডেকে নিচ্ছি, যে জিতেছে তাকে গিফটে তুলে দেবে। বাবু চলে এসো তোমার গিফট নিয়ে, গোপাল গিফট নিয়ে চলে এসো। কে জিতেছে আজকে? আমি, একদম ঠিক। এখানে চলে এসো। এটা একটা চিলঘুড়ি, ও একা বানিয়েছে, দেখতে পাচ্ছে? ঠিক আছে, তো আমি আর কি ডিসকোয়ালিফাই হওয়াতে আমি আজকের প্রাইজটা পেলাম না, এটা পূজা পেল, আর পূজার হাতে চিলঘুড়িটা এখন তুলে দিচ্ছে গোপাল। ও, এটা উইনারের ট্রফির মতো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই চিলঘুড়ির কিছুটা অধিকার কিন্তু আমারও আছে, কারণ পূজা আপনারা দেখেছেন আমঠানগুলো সেইভাবে পরিপাটি করে খায়নি আর কি, আটি ঠাটিগুলো অতটা পরিষ্কার করে খায়নি, মানে আম কিছুটা কিছুটা রয়ে গেছিল, কিন্তু আমি যেভাবে খেয়েছি সেইভাবে পূজা খায়নি। ঠিক আছে, এবার তুমি শুরু করো। তোমাকে, ঠিক আছে, তোমাকে একটাই খেতে দিলাম, কারণ এর মধ্যেটা অনেক তেতো, অনেক তেতো, মানে মিষ্টি তো নেই বললেই চলে, টক প্লাস তেতো, মানে এইটা কি করে রান্না করে খায় আমিও জানি না। তো চলো শুরু করো, কোনো ছাড় নেই, শুরু করো, শুরু করো, শুরু করো, পুরোটা পুরোটা খেতে হবে। ফলটা দেখে না আমার প্রথম প্রথম এত খেতে ইচ্ছে করতো, মনে হয় কি একদম টপ টপ করে খেয়ে নি, কিন্তু আসলে ফলটা খাওয়া যায় না, অনেক কষ্ট করে জিতেছি খাওয়ার জন্য না, এটা খাওয়ার জন্য না। আমি তো, আমাকে ও কাইট ঘুড়ি প্রাইজ দিয়েছে, তুমি খাও, মানে দেখলে সবারই খেতে ইচ্ছে করবে, অম্বল টম্বল না হয়ে যায় আর কি, এতগুলো আম খাওয়ার পরে এরকম একটা টপ ধরনের ফল খাচ্ছি, কোনো অম্বল হবে না, তুমি খাও। সেইভাবে করে একটা, মানে বলা যায় চালাকি করে জিতলো আর কি। ঠিক আছে, পরের দিন দেখো কিভাবে জিতি। তো বন্ধুরা, তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করো, আর আমাদের বাকি ভিডিও গুলো দেখো। ঠিক আছে, আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা, বাই।